গাইস আজকে আপনাদের নিয়ে আসলাম উত্তরা দিয়া বাড়ি যেটা বাংলাদেশের ভিতর সবচেয়ে বিখ্যাত কাশবনের এলাকা এখানে প্রতিদিন হাজার হাজার মানুষ ঘুরতে আসে এবং আপনারা দেখতে আছেন চারিদিকে শুধু কাশবন আর কাশবন মাইন্ড ব্লোয়িং ভিউ অফ কাশফুল কাশফুল ইজ ভেরি স্পেশাল টু ইচ অ্যান্ড এভরি বাঙালি ইট মিন্স দ্যাট ওয়েট is over and their biggest festival of Durga Puja is coming. Kash grass, also known as Kash phul, Kash flower, wild sugar cane. Kash grass is a beautiful perennial grass growing up to 3 meters in height with spreading rhizomatous roots. It is mainly native to India and Bangladesh. The fiber extracted from Kash grass is strong and flexible. It is widely used for the manufacture of cordages, ropes, mats, and baskets. Kash phul having scientific name Sesurum spontaneum. Is the icon of autumn in Bangladesh. During autumn, Kash grass blooms on the bank of river. White bloom Kash phul is also a symbol of delight. Blue sky, white clouds and white Kash phul together brings goddess Durga into in the earth. The video of Kash grass which is considered the icon of autumn in Bangladesh. A big field of dancing Kash phul which look awesome under the best open blue sky. It made my heart fill with heavenly joy. Happy Durga Puja 2020. Akashe shada megh আর দিগন্ত জোড়া কাশফুল ঋতু বৈচিত্র্যের পালায় প্রকৃতিতে এখন আপন বিবাহে প্রকাশিত শরৎ সে আহ্বানে সাড়া দিয়ে করোনার ভয়ে দূরে ঠেলে দিয়ে নগরবাসী সুরছেন কাশবনে নীল আকাশে সাদা মেঘের ভেলা কখনো বা খণ্ড খণ্ড মেঘের নিরুদ্দেশ যাত্রা শারদীয় বার্তায় শুভ্রতাকে আলিঙ্গন করেছে সাদা কাশফুল মৃদু বাতাসে পত্র পল্লবের এমন ছন্দই বলছে এসেছে শরৎ ব্যস্ততার ফাঁকে শহর ছেড়ে একটু দূরে পা বাড়ালেই চোখে পড়বে সাদা কাশফুল নগরের মানুষকে হাতছানি দিয়ে ডাকছে শরৎ করোনায় গরবন্দি নগরবাসী ভয় আর ক্লান্তি পেরিয়ে ছুটছেন সাদা কাশবনে চোখ জুড়ানো রূপ আর বুক ভরা তাজা বাতাস কাটাতে চাচ্ছে শহরের মানুষগুলো গোধূলি লগ্নে লাল আভার সূর্যের সাথে কাশফুলের এই যে লুটুপুটি খেলা প্রশান্তির দুয়ারে এ যেন শরতের আশ্বাস শুভ্রতার রঙে সেজে উঠবে পৃথিবী কাশফুলের বিশ্বাস চারিদিকে শরতের সাদা কাশফুল আর লোকের ধারে শরীর মন জুড়িয়ে দেওয়ার মতো বাতাস কেউ বসে গল্প করছেন কেউ বা ফুলের সঙ্গে ছবি তুলছেন পরিবার পরিজন নিয়ে অনেকেই আসছেন এই কাশবনে দিয়াবাড়ি লোক সমাগমের কারণে বেশ কিছু হালকা খাবারের দোকানপাটও গড়ে উঠেছে এখানে নদীর ধার জলাভূমি শুকনো রুগ্ন এলাকা পাহাড় কিংবা গ্রামের কোনো উঁচু জায়গায় কাশবন বেড়ে ওঠে তবে নদীর তীরেই এর বেশি জন্মাতে দেখা যায় এর কারণ হলো নদীর তীরে পলি মাটির আস্তরণ থাকে এবং এই মাটি কাশের মূল সহজে সম্প্রসারিত হতে পারে বাংলাদেশের সব অঞ্চলেই কাশফুল দেখতে পাওয়া যায় পালকের মতো নরম সাদা কাশফুল শরতের বিকেলে মনকে প্রফুল্ল করতে ঘুরে আসতে পারেন কাশবন থেকে কাশফুলের নরম ছোঁয়া এক সিক্ত বিকেল
কাটাতে এবং নগর জীবনের ব্যস্ততার ফাঁকে একটু শান্তির খোঁজে যেতে পারেন ঢাকার আশেপাশের যে কোনো কাশবনে। কবি জীবনানন্দ দাস শরৎকে দেখেছেন এভাবে, বাংলার মুখ আমি দেখিয়াছি তাই পৃথিবীর রূপ খুঁজিতে যাই না আর। শরতের অপরূপ এই রূপ দেখে মুগ্ধ কবি পৃথিবীকে আর দেখার প্রয়োজন মনে করেনি। নীল আকাশে সাদা মেঘের ভেলা শরৎ ছাড়া আর কে ভাসাতে পারে, তাই তো শরতের বন্দনায় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বিমোহিত হয়েছেন বারবার। শরৎ ও কাশফুলের বন্দনা, তাই তো কবি কাজী নজরুল ইসলামের কবিতায় কাশফুল মনে সাদা শিহরণ জাগায় স্রষ্টার অপরূপ সৃষ্টি। মহাকবি কালিদাস শরৎ বন্দনায় বলেছিলেন, প্রিয়তম আমার ওই চেয়ে দেখো নববধূর ন্যায় সুসজ্জিত শরৎ কাল সমাগত। কাশফুলের বেশ কিছু ঔষধি গুণ রয়েছে, যেমন পিত্তথলিতে পাথর হলে নিয়মিত গাছের মূল সহ অন্যান্য উপাদি দিয়ে ঔষধ তৈরি করে পান করলে পিত্তথলির পাথর দূর হয়। কাশমূল বেটে চন্দনের মতো নিয়মিত গায়ে লাগালে গায়ের দুর্গন্ধ দূর হয়। এছাড়াও শরীরের ব্যথানাশক ফোড়া চিকিৎসায় কাশের মূল ব্যবহৃত হয়। কাশফুল আগাছা হিসেবে বিবেচিত হলেও শুকনো কাশ গাছ খুব কাজের জিনিস, এর বহুবিধি ব্যবহার রয়েছে। চারাগাছ একটু বড় হলেই এর কিছু অংশ কেটে গরু মহিষের খাদ্য হিসেবে ব্যবহার করা যায়। কাশ দিয়ে গ্রামের বধুরা ঝাঁটা ঢালি মাদুর তৈরি করে থাকে। ঘরের চাল বাড়ির সীমানার বেড়া ও কৃষকের মাথাল তৈরিতেও কাশ গাছ ব্যবহার করা হয়। শুভ কাজে কাশফুলের পাতা ও ফুল ব্যবহার করা হয়। জেনে নিন ঢাকা ও এ ঢাকার আশেপাশে কোথায় কোথায় কাশবন রয়েছে। দিয়াবাড়ি, উত্তরা দিয়াবাড়িতে কাশফুল রয়েছে, বসুন্ধরা 300 ফিট, কুড়িল বিশ্বরোড থেকে পূর্বাঞ্চল যেতে যে 300 ফিট ওখানে কাশফুল রয়েছে। আফতাবনগর, রামপুরার বনশ্রীর সাথে যে আফতাবনগর ওখানে কাশফুল রয়েছে। বসিলা ব্রিজ মোহাম্মদপুর বেড়িবাস সংলগ্ন। ক্রানীগঞ্জ বাবুবাজার বুড়িগঙ্গা সেতু অতিক্রম করে ঢাকা মাওয়া হাইওয়ে রোডে কাশফুল রয়েছে। মায়াদ্বীপ, মেঘনার বুকে কাশফুলের মায়া ছড়িয়ে আছে মায়াদ্বীপে, যেতে পারেন মায়াদ্বীপে। দক্ষিণ খাট, রাজধানীর খিলক্ষেত বাজার হয়ে উত্তরমুখী রাস্তায় কাশবন রয়েছে। আশুলিয়া, রাজধানীর মিরপুর বেড়িবাঁধ হয়ে আশুলিয়ার দিকে কাশবন দেখতে পারবেন। হযরতপুর, ঢাকা ক্রানীগঞ্জ হযরতপুর। পদ্মারচর, মাওয়া শিমুলিয়া ঘাট থেকে যেতে পারেন যে কোনো একটি পদ্মার চরে। ঢাকা উদ্যান, মোহাম্মদপুর বেড়িবাঁধের পশ্চিম পাশে ঢাকা উদ্যান যেতে পারেন। ওয়াশপুর, মোহাম্মদপুর বেড়িবাঁধ থেকে বছিলা সড়ক ধরে ওয়াশপুর যাওয়া যায়। যমুনার চর, মানিকগঞ্জের আরিচায় যমুনার চর দেখা যায়। ঝিলমিল, বুড়িগঙ্গার দ্বিতীয় সেতু পেরিয়ে মাওয়া সড়কের যাওয়ার পথে দুই পাশে ঝিলমিল প্রকল্প চোখে পড়বে, আর এখানে হাজার হাজার কাশফুল রয়েছে। কাশফুল বেশি দিন থাকে না, তাই কাশফুলের ছোঁয়া পেতে আজই চলে যান আপনার সুবিধা মতো যে কোনো জায়গায়। ধন্যবাদ। ইফ ইউ লাইক টু নো মোর প্লিজ কমেন্ট অ্যান্ড ডেফিনেটলি আই উইল গেট ব্যাক to you in time. However, if you really like, please get connected and hopefully you will be able to see more from this channel Shobuj Goldar. Thank you so much friends. See you again. Bye bye.